Surabi Habibullah bolchen okasha Aao aao amar kache chole esho ekto amar kache asho re okasha amar kache esho Sabai ashchorjo hoye takiye royechen babjira amar bhaira amar ma bonera go Sabar choke pani ta apnar buk kobe jaye akasha ajke ek kodom dui kodom kore cholte arambho korechen Hazrat Akash radhiyallahu ta'ala anhu bishwo nabir sannikote gelen सुनर मदीना जानेर मदीना सब भूलिब किंतु तुम्हें भूलते पारी ना सुनर मदीना अमर प्यारा मदीना सब भूलिब किंतु तुम्हें भूलते पारी ना यसरिबे नामे तुमी छिले अलखनेर देश बड़ोय मारक तो छिलो तुमार परिबेश नबीर छुआ पाए तुमे नबीर छुआ ओगो नबीर छुआ पाए तुमे नबीर छुआ पाए सब भूलिब किंतु तुम्हें भूलते पारी ना जन्नतेर बागाने नबी तुम्हें बोले छे खाक सिफार अधिकारी तुम्हें करे छे जोरे बोल सुभानल्लाह जन्नतेर बागाने नबी तुम्हें बोले छे खाक सिफार अधिकारी तुम्हें करे छे तुम्हारे बुके प्रवाहित तुम्हारे बुके ओगो तुम्हारे बुके प्रवाहित तुम्हारे बुके प्रवाहित नूरेर झरना सब भूलिब किंतु तुम्हें भूलते पारी ना अरशे मुअल्लार चेयो दामी तुम्हें हाओ खुदार सृष्टिते तुम्हें श्रेष्ठ भूमि हाओ जोरे बोल सुभान अरशे मुअल्लार चेयते दामी मदीना जोरे बोल सुभान अरशे मुअल्लार चाहतो दामी बेशी नबीर कारणे जोरे बोलुन सुभानल्लाह अरशे मुअल्लार चेयेओ दामी तुमि हाओ खोदार सृष्टिते तुमि श्रेष्ठ भूमि हाओ तुम्हारे बुके शुए आछेन तुम्हारे बुके ओगो तुम्हारे बुके तुम्हारे बुके शुए आछेन शाहे मदीना सब भूलिब किंतु तुम्हें भूलते पारी ना भूलिनि भूलब ना भूलते पारी ना सब भूलिब किंतु तुम्हें भूलते पारी ना मौलाना मुहम्मद सल्ली अला
বোরাকের পিঠে যখন সওয়ার হচ্ছেন তোমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই রূহ জগতে আত্মার জগতে আসার পর নবীর জন্য কাঁধ ঘাড় আগিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘাড়ে আপনি কদম রেখে বোরাকের উপর চেপে যান জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী মুস্তাফা জানের রহমত আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে কদম রেখে পা রেখে বোরাকে চাপলেন আর বললেন আব্দুল কাদের আজকে তুমি আমার জন্য ঘাড় আগিয়ে দিলে আমার কদম রাখার জন্য যত ওলিয়া ওলিয়া হবে তাদের কাঁধের উপর তোমার পা থাকবে কদম থাকবে বলে বলুন সুবহানাল্লাহ তো বলতেছেন যে তুমি আমার জন্য যেমন কাঁধ তোমার ঘাড় আগিয়ে দিলে আমার কদমের জন্য পায়ের জন্য ও আব্দুল কাদের জিলানী শুনো যত ওলিয়া ওলিয়া গস কুতুব আসবে তাদের ঘাড়ের উপরে তোমার কদম থাকবে তোমার পা থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ তো নবী মুস্তফার কদম রেখা তার ইষ্টাম ছিল জোরে বলুন সুবহানাল্লাহ একটু মনোযোগ করে শুনুন আল্লাহ নবী দয়ার নবী মায়ের নবী মুস্তফা আলাইহিস রহমত বলছেন আমাকে যে আল্লাহ মোহরে নবুয়াতের ইস্টাম দিয়ে পাঠিয়েছেন অনেক জায়গায় তিনার এই ছবিটা পাওয়া যায় মোহরে নবুয়াতে ছবি পাওয়া যায় দেখতে পাওয়া যায় আল্লাহ আল্লাহ রসুলের নাম যাতে লেখা আছে তো এই মোহরে নবুয়াত সম্পর্কে একদিন নবী আমার ঘোষণা করেছিলেন শোনো আমার কাছে মোহরে নবুয়াত আছে আর এই মোহরে নবুয়াতে কেউ যদি বুসা দেয় চুমা দেয় সে জান্নাতের গ্যারান্টি হয়ে যায় জোরে বলুন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ আকবার কাবিরা তোমরা ভাই সাহেব হাজি সাহেব আছেন আল্লাহ নবী অনেক হাদিস শরীফের মধ্যে বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে আপনার বলেছেন যেমন বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যারা হজ করতে আসলো আর আমার কবর জিয়ারত করলো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি তাদের জন্য সুপারিশ ওয়াজিব করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াজিব হয়ে যাবে শাফাত করে আমি নবী তাদের জান্নাতে নিয়ে যাব তো নবী আমার এলান করলেন ঘোষণা করলেন কেউ যদি মোহরে নবুয়াতে আমার বুসা দেয় চুমা দেয় জান্নাতের হকদার হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবিরা একজন সাহাবী রাসূল যার নাম হচ্ছে উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কেউ বলেছেন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হযরতে উকাসা বা আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর ওই মোহরে নবুয়াতে চুমা কেমন করে দেব বুসা কেমন করে দেব এই রাস্তাটা তিনি খুঁজতেছিলেন কিন্তু সুযোগ পাওয়া যাচ্ছিল কিভাবে চুমা দেব চুমা দিতে গেলে পোশাক থাকলে তো হবে না নবী মুস্তফার শরীর মোবারকে ওটা তো জামা থাকলে জুব্বা থাকলে কোট থাকলে তো হবে না কেমন করে চুমা দেব এ আশায় আশা নিত আল্লাহ নবী দয়া নবী মুস্তফা তাহা ইয়াসিন মুজাম্মিল মুদাসসির নবী আমার শাফাতের কাণ্ডারী নবী আমার কি করলেন এলান করলেন শেষ জামা নাই শেষ দিকে তিনি ইহ জগৎ ত্যাগ করবেন পর্দা করবেন তার ঠিক আগে মুহূর্তে মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন ও গো আমার সাহাবারা ও গো আমার ভক্তরা ও গো আমার আশিকানরা আমি তোমাদের মাঝে প্রায় 63 বছর আছি জোরে বলুন সুবহানাল্লাহ কয় বছর 63 বছর আমি তোমাদের কাছ থেকে পর্দা নিয়ে চলে যাব আমি তোমাদের কাছে বিদায় নিয়ে চলে যাব ও গো আমার সাহাবারা তাই তোমাদের কাছে আমি আজকে বক্তব্যের মাঝে পেশ করতেছি যদি তোমাদের কোনো অন্যায় করে থাকি আমাকে তোমরা ক্ষমা করবে মাফ করবে যদি তোমরা কিছু লেলা পাওনা থাকে সেটা বলবে আমি পরিশোধ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ
আমাদের উচিত আছে না নাই যে শেষ দিকে বয়স যখন আমাদের একটু বাড়বে তো শেষের দিকে আমাদের কর্তব্য হবে এলাকাবাসী গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া নাকি বলছে কিন্তু আমাদের 90 বছর হলেও মনে হয় যে আরো বাঁচো মরার ইচ্ছা নাই আছে নাকি যদি 90 বছর বয়স হয়ে যার বলে কাল আপনার মৃত্যু হবে তাহলে আর কতদিন বাড়িয়া দেন না যদি সুযোগ থাকতো নাকি বলছে আর কিছুদিন বাড়িয়া দেন হুজুর নাকি বলে তো নবী মুস্তাফা 63 বছরে সবারই কাছে এলান করলেন আল্লাহ নবী দয়া নবী মুস্তাফাদের রহমতের আখলাক খুলুকে আজিম জিনার চলাফেরার মধ্যে কোনো ভুল ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ কাউকে নবী আঘাত দেয় নাই কষ্ট দেয় নাই এ দয়ার নবী মায়ার নবী নূরের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে তোমরা এভাবে ভুল স্বীকার করে নাও ক্ষমা চেয়ে নাও আল্লাহু আকবার নবী মুস্তাফা আজ রহমত যখন এভাবে বললেন সবাই বলছেন হুজুর কি এমন আমাদের কষ্ট দেননি দুঃখ দেয়নি তাহলে আপনি কেন আপনার ক্ষমা চাইছেন হুজুর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়ার নবী মুস্তাফা আপনি কোন ভুল ক্ষমা কিসের জন্য হুজুর লেনা পাও না তাও নাই একজন সাহাবী রসুল দাঁড়িয়ে গেলেন হযরত উকাসা বা আকাস রাদিয়াল্লাহু তাআলা আর দাঁড়িয়ে যাওয়ার পর বলছে হুজুর আমি একটা পাওনা পাবো প্রতিশোধ নিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ কি পাবে এই আরে আরে দিকে প্রতিশোধ আমি চাই হুজুর কি প্রতিশোধ তো হুজুর একটা যুদ্ধ আমি যাচ্ছিলাম তাবুকের যুদ্ধ ওই তাবুকের যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ইচ্ছা ছিল না একটা চাবুককে ঘোরাতে গিয়ে আমার পিঠে ওই চাবুক লেগে গেছে ওই চাবুকে আমি আঘাতিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই চাবুকের আঘাত মেরে আমি শোধ করতে চাই ক্ষমা করব না আমি নিজে চাবুক আপনাকে মেরে প্রতিশোধ নিতে চাই আচ্ছা সাহাবারা ভক্তরা ঠিক থাকতে পারবে শেষ নবী নূরের নবী দয়ার নবী নবীদের সর্দার আর শেষ অন্তিম কালে এই অবস্থায় যখন প্রতিশোধ চাইছে তো নবী আমার বলছেন অবশ্যই তুমি আমার প্রতিশোধ নিবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মতো মন হলে আমার কিসের প্রতিশোধ গো লাগে গেছে তোমাকে সাত করে বলেছি ঠিক না এমনি লাগা গেছে আবার কি গো প্রতিশোধ গো চলো এখান থেকে বলতাম না কিন্তু নবী আমার বলছেন অবশ্যই প্রতিশোধ নিবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনালেন মসজিদে নববীর মধ্যে ভরপুর মুসল্লি রয়েছেন আমার সাহাবায়ে কেরামগণ রয়েছেন দয়ার নবীর আশিক ভক্তগণ আশিক দেওয়ানাগণ রয়েছেন প্রত্যেকে যেন আশ্চর্য হয়ে তাকাতে আরম্ভ করেছিল ও গো উকাসা তোমার কি ডর ভয় বলে কিছু জিনিস নাই আখেরাতের তোমার ডর নাই ভয় নাই যে নবীর হাতে জান্নাতের চাবি আমার আল্লাহ দিয়েছেন ওই নবীর তুমি প্রতিশোধ নিতে চাও নবীকে আঘাত করতে চাও যদি আঘাত করো তুমি কি জান্নাত পাবে একবার দেখো কারণ জান্নাতের মূল চাবি আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়ে দিয়েছে কাকে দিয়েছেন চাবি জোরে বলেন জান্নাতের চাবি কার হাতে একটু উত্তর মতো দিয়ে সারাদিন তো খেয়েছেন আলহামদুলিল্লাহ প্যান্ডেল দেখে বুঝতে পারছি আওয়াজটা একটু খুল বাবু একটু দমদমকে কানে লাগুক নাকি বলছেন তো বেরাদার ইসলাম তো বলতেছেন আল্লাহু আকবার কবিরা যে নবীর চামান পয়গম্বর আজম সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ জান্নাতি চাবি দিয়েছে কই বলছে আল্লাহ যার রহমত করে পাঠালেন জগতে জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে আচ্ছা সুবহানাল্লাহ বলে পাপ হবে না নাকি হবে এখানে কিসের জন্য এসেছেন পাপ করতে না নেকি করতে তো নেকি করতে এসে বসে থাকলে হবে লীড়াতে এসে বসলে হবে না দাও নিজে চালাতে হবে গো এটা মুখ খুলবেন আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে জান্নাতেরই মূল চাবি দিলেন তার হাতে আরে তালে তালে
তিনি দাঁড়িয়ে যার পর বলছেন, ওরে ভাই ওকাশা, আল্লাহ নবী বিশ্ব নবী না জেনে তোমাকে আঘাত করেছেন, মারার ইচ্ছা ছিল না, তোমাকে চাবুকটা লেগে গেছে। ওগো ওকাশা, আজকে আমি আবু বাকার, বিশ্বনবীর জন্য আজকে পাগল পারা, আমি আবু বাকার তোমার কাছে দণ্ডায়মান হয়েছি। ভাই, তুমি একটা আঘাতের জন্য যত তোমার মন চায় আমাকে মেরে নাও, আমার প্রতিশোধ তুমি নাও, বিশ্বনবী মুস্তফার শরীরে আঘাত করতে দেব না। আপনাদের ইমাম হচ্ছে মতিউর রহমান, আমার বাল্য বন্ধু, একই সঙ্গে লেখাপড়া করেছে উত্তরপ্রদেশ সাহায্যে। তো এই বন্ধুকে যদি কেউ আঘাত করে দেয় আর আঘাতের প্রতিশোধ যদি জুমা মসজিদ আপনারা নিতে চায়, তা আপনারা মুসল্লি যদি সত্যিকারই ইমাম বলে মানে, একটা দায়িত্ব বিহাজার ইমাম হাজ সাহেব, তাহলে সেই ইমামকে কেউ মারতে দিতে পারবেন? পারবেন? আরে জোরে বলে, এক আধলা বুঝে মারো হুজুরদের সম্মান করবে। আর তো দয়ার নবী মুস্তফা জান রহমান, আল্লাহ আকবার, আবু বাকার উঠে বলছে, একটা বাড়ি মারতে দেবো না, তুমি আমাকে মেরে প্রতিশোধ নাও, যত খুশি তুমি মারো। কোন আবু বাকার? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে গেছেন ইসলাম প্রচারের জন্য, ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। ও বাপজি, আমার ভাইয়ের, আমার মা কে একটু শুনুন, ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে, কালেমা প্রচার করতে গিয়ে, দয়ার নবী মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা প্রচার করতেছেন, এমন সময়ে যেন কাফের বেঈমানেরা, আবু জেহেল আবু লাহাবের লোকেরা পাথর বর্ষণ আরম্ভ করে দিয়েছে। পাথর বর্ষণ যখন চলতে আরম্ভ হয়েছে, চতুর্দিক থেকে পাথর চলতে আরম্ভ করেছেন, আমার আবু বকর বলছেন, আল্লাহ গো আমাকে ক্ষমতা দাও, আমাকে শক্তি দাও, একটাও পাথর যেন বিশ্ব নবীর শরীরে না পড়ে। আল্লাহ আল্লাহ, আজকে কোন সময় হাত দিয়ে নাই, কোন সময় বুক দিয়ে নাই, মাথা দিয়ে নাই, যেমন
দিক থেকে পাথর আসছে আবু বকর সেই দিকে ঘুরে ঘুরে পাথরটা নিজের শরীরের মধ্যে নিয়ে নিচ্ছেন কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যেন একটা আঘাত না লাগে বিশ্ব নবী মুস্তাফার লাল মুবারক রক্ত যেন না ঝরে আবু বকর বলছে জীবন যদি দিতে হয় জীবন দিয়ে দেব কিন্তু নবীকে আঘাত লাগতে দেব না আমি তোমাকে চাবক এনে দিচ্ছি ভাই চাবক নাও তুমি আমাকে মারতে আরম্ভ করো যত তোমার ইচ্ছা আমাকে মেরে নাও আমি রাজি আছি কিন্তু নবী মুস্তাফার শেষ সময়ে তিনার গায়ে তিনার শরীর মোবারকে একটাও আঘাত আমি মারতে দেব না যে নবী আমার ইমান যে নবী হচ্ছে ইমানের জানার সে নবী গাঘাত করতে দেব না ওকাশ একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো ভাই আবু বকর তোমার কাছে ক্ষমা চাইছে আমি তোমাকে আঘাত করব না তোমার কাছে বদলা নিতে যাইব না যিনি আমাকে আঘাত করেছেন নবীদের সর্দার নবী ওই নবী মুস্তফার কাছে বদলা চাই কারো কাছে নিব হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেলেন উমারে ফারুক দাঁড়ালেন ওসমান গনি দাঁড়ালেন হযরত আলী শের খোদা তিনিও দাঁড়িয়ে গেলেন চোখের পানি সবারই ঝরছে জোরে বলুন সুবহানাল্লাহ এই শেষ সময় আকাশ তুমি কি ঘটনা ঘটালে আজকে কি করতে চাইছো তুমি আজকে এতগুলো আশিককে কাঁদিয়ে দিলে না না মারতে দেব না সবাই বলছে আমাকে মারো সবাই বলছে আমাকে মারো এইভাবে মসজিদে নববীর যত মুসল্লি আশিক দিওয়ান আছে প্রত্যেকে বলছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু কাছে একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে না সম্ভব না আমি নবী মুস্তাফার কাছে বদলা চাই জোরে বলুন সুবহানাল্লাহ তার মধ্যে কি মান আছে তার মধ্যে কি আশিকান আছে একটু মনোযোগ করে শুনুন আল্লাহু আকবার কাবীরা হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিদ হয়ে ওইভাবে দাঁড়িয়ে থাকলেন তো নবী আমার বলছেন আলী ওগা আবু তালিবের ছেলে আলী ওগা আমার জামাত আলী যা ওই চাবুকখানা ফাতেমার বাড়িতে আছে নিয়ে এসো জোরে বলুন সুবহানাল্লাহ যখন বদলা চাই বদলাটা অবশ্যই দিতে হবে এক কাজ করো যাও আমার ফাতেমার ঘরে বা তোমার বাড়িতে ওই কি আছে চাবুকখানা আছে ওই চাবুকখানা নিয়ে এসে দাও আজও সে চাবুক আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে হযরত আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন দয়া নবী মুস্তাফার কথা শুনে হযরত আলী মসজিদে নববী থেকে বেরিয়ে চলতে আরম্ভ করলেন চোখের পানি ঝরে যায় আল্লাহ 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 এক কদম দুই কদম ঘুরে যাওয়ার পর হযরত আলী শের খোদা মুশকিল কুশা বাড়ির দরওয়াজায় আওয়াজ করলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আওয়াজ শুনে দরওয়াজা খুললেন আলীর চোখের পানি দেখার পর ফাতেমাও থামতে পারলেন না তিনিও কান্দতে আরম্ভ করলেন পৌঁছেন ফাতেমা আমার বিশ্ব নবী নূর নবী হাবিবুল্লাহর চাবুক খান দাও রে ফাতেমা ফাতেমা দাও আল্লাহ নবী বিশ্ব নবীর বেটি ফাতেমা এবার বলতেছেন হুজুর আপনি কেন চাবুক চাইছেন হঠাৎ একবার বলুন বহুদিন থেকে আমার বাড়িতে আমার দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহর চাবুক খান আমি দেখে রেখেছি হঠাৎ কি দরকার হয়ে গেল বলছে ফাতেমা একজন সাহাবী রয়েছে যার নাম উকাশা বা আকাশ এই সাহাবী নবী মুস্তাফাকে আঘাত করে বদলা কে নিতে যায় ফাতেমা জোহরা কেঁদে কেঁদে বলছেন স্বামী গো আপনারা কিসের জন্য মসজিদে নববীতে আছেন এতগুলো শিখ দিওয়ানা থাকতে কেন নবীকে আঘাত করতে দিয়েছেন বলছেন ফাতেমা হযরতে আবু বকর দাঁড়িয়ে ছিলেন উমারে ফারুক দাঁড়িয়ে ছিলেন ওসমান গনি আবার দাঁড়িয়ে ছিলেন আমি আলী এইভাবে অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে কাশা কোনো মতে মানে নাই এই জন্য শেষ সিদ্ধান্ত নবী দিয়ে পাঠিয়েছেন ওই চাবুক খানা নিয়ে আমাকে যেতে হবে ফাতেমা বেটি সহ্য হবে
আল্লাহু আকবার কবিরা, মা ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করছেন, আর স্বামীর হাত দোকান ধরে বলছেন, স্বামীকে একটা কথা বলবো, বলো বলো ফাতেমা, বলে আমার হাসান হোসাইন ছয় বছর বয়স, সাড়ে ছয় বছর বয়স এই বয়স হয়েছে, আপনি নিয়ে যান এই দুই ছেলেকে নিয়ে যান আর ওকাশাকে দিয়ে দেন, যত খুশি মারতে মারতে যদি তাদের প্রাণ বেরিয়ে যায় তবু আমি রাজি আছি, কিন্তু নবীকে মারতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দুই ছেলে যে নবী বলেছেন জান্নাতি দুই ফুল, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো নবী আবার বলেছেন এ হাসান হোসাইন নওজোয়ানদের জান্নাতের সর্দার, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন যান, এই চাবুকটাও নিয়ে যান, আমার দুই ছেলেকে নিয়ে যান, আর দুই ছেলেকে যত খুশি তাই মারবে, আর মারতে মারতে যদি তার প্রাণ বাড়িয়ে যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়, আমি ফাতেমা কাঁদবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে আঘাত করলে আমি থাকতে পারবো না, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে সাজিয়ে দিলেন, আল্লাহু আকবার কবিরা চাবুকটাও দিলেন, হযরতে আলী মুশকিলে কুশা হায়দার কারা চলতে আরম্ভ করলেন, মসজিদে নববীতে আসার পর চোখের পানি মোছার পর আল্লাহ নবীর কাছে গেলেন, ওই চাবুকখানা বিশ্ব নবীর কাছে রেখে দিলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে চাবুকখানা নিয়ে আসলাম, সঙ্গে আপনার বেটি ফাতেমা, এই দুটো আমার সন্তানকে পাঠিয়েছেন যে নাতিদেরকে আপনি মহব্বত করেন, যে নাতিদেরকে আপনি কত খেলা করেছেন ইয়া রাসূলুল্লাহ, কত মহব্বত করেছেন গো নবী, আজকে সেই ফাতেমা আপনার সেই নাতি দুটো পাঠিয়েছে ইয়া হাবিবাল্লাহ, কারণ হচ্ছে একটা আঘাতের বদলে আজকে হাসান হোসেনকে দিয়েছে, আজকে যদি মারতে মারতে হাসান হোসেন আমার ইন্তেকাল করে যদি মারা যায় ইয়া রাসূলুল্লাহ ফাতেমা তাও কাঁদতে রাজি নাই, কিন্তু আপনাকে একটা আঘাত করবে, আপনাকে মারবে, আপনার শরীরে আঘাত পড়বে, নবী গো আপনার বেটি ফাতেমা সহ্য করবে না। কোন ফাতেমা? যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছ থেকে জান্নাতি পোশাক পেয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কোন হাসান হোসেনকে দিয়ে পাঠিয়েছেন? যে হাসান হোসেনের জন্য আবার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমিন দিয়ে জান্নাতি পোশাক পাঠিয়েছে। আমাদের নতুন গ্রামে একটা আছে নাকি জান্নাতি পোশাক পাওয়া লোক, ইমাম সাহেব আছে, তালবিল আরো মলবি আছে গ্রামে, কেউ জান্নাতি পোশাক পেয়েছে? কিন্তু হাসান হোসেন তিনি পেয়েছেন, মা ফাতেমা পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, কারণ জান্নাত তাদের হাতে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা এত ইবাদত করতেন, এত আরাধনা করতেন, এত জিকির আজকার করতেন, আমার আল্লাহ রাজি হয়ে যেতেন, আর আল্লাহ যখন রাজি তো সব কিছু তিনাকে দিয়ে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ, সব কিছু দিয়ে দিতেন। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পাঠিয়েছেন দুই সন্তান, আল্লাহু আকবার কবিরা, নবী চমান পায়গম্বর আজম দুই নাতি চুমা দিলেন কপালে, আর চুমা দেওয়ার পর আল্লাহু আকবার আদর করে ওকাশাকে বলছেন, ওকাশা তুমি কি রাজি আমার নাতি দুটোকে মারতে, কি তুমি রাজি? তো ওকাশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি দুটোকে আমি মারবো না। কেন? বলে আপনার কাছে প্রতিশোধ চাই, কারো কাছে চাই না, জোরে বলুন সুবহানাল্লাহ, আপনার কাছে চাই, এদেরকে মেরে হবে না। বড় বড় আপনার সাহাবিয়ে রসুল রয়েছেন, জান্নাতের গ্যারেন্টি দিয়েছেন, আশারায় মোবাশারা যারা, আল্লাহ আকবার, নবী বলছেন আবু বকর তুমি জান্নাতি, উমারে ফারুক তুমি জান্নাতি, এ ওসমান গানি তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আবু তলহা তুমি জান্নাতি, জুবাইর তুমি জান্নাতি, এভাবে আব্দুর রহমান তুমি জান্নাতি, একই জায়গায় বসে দশ জনকে জান্নাতের গ্যারেন্টি দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমরা জান্নাতি যাও। তো হুজুর ওদেরকে মারবো না, আঘাত করবো আপনাকে, আপনার কাছে আমি বদলা নিতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবার চোখ দিয়ে পানি ঝরছে, আশিক দিওয়ানাদের পানি ঝরতেছে, তিনি আর চিন্তা করছে আল্লাহ এই দিনে কি হবে, কি করে তাকে ফিরা যাবে, এ হাসান হোসেনকেও মানতে চাইছে, এই বাচ্চা ছেলেদেরকে মেরে মেরে মারি ফেলতে বলছে, তবু না। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী সন্তানকে নিয়ে বসে যাও মসজিদে নববীতে বসে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন, ওকাশা
কাছে চলে এসো, একটু আমার কাছে আসো, রেউকাশে আমার কাছে এসো। সবাই আশ্চর্য হয়ে তাকিয়ে রয়েছেন বাবজির আমার ভাইয়ের আমার মা বোনের আগো, সবার চোখে পানিতে আপনার বুক কমে যায়, আকাশে আজকে এক কদম দুই কদম করে চলতে আরম্ভ করেছেন। হযরতে আকাশ রাদিয়াল্লাহু তাআলা নো বিশ্ব নবীর সন্নিকটে গেলেন, কাছে গেলেন, নবী আমার বলছেন আকাশ নাও রে নাও, সেই চাবুক নাও যে চাবুকে তোমাকে আঘাত লেগেছিল, তোমার শরীরে আঘাত করেছিল, নাও নাও সেই চাবুকটা নিয়ে নাও, আর তুমি হাতে নাও। আজকে ওকাশা চাবুকটা নিজ হাতে ধরুন করে নিয়েছেন, আমার দয়ার নবী মার নবী বলছেন আকাশ নাও নাও, এবার এ আঘাত করো আমাকে চাবুক দিয়ে। সবাই কান্না করতেছে রে বাবু, এতক্ষণ তো আকাশ দূরে ছিল, নবীর কাছে আসার পর আজকে চাবুক হাতে নিয়ে নিল, এবার যদি আঘাত করে দেয় আমরা কেমন করে সহ্য করবো, কেমনে দেখবো। সবাই যেন হাও মাও করে কান্না করতে আরম্ভ করেছেন। আমার নবী বলছেন গো আমার সাবারা, আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যেন ধৈর্য ছিল সবরকারী, তাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছেন। আমার দয়া নবী বলছেন আমার সাবারা ধৈর্য ধারণ করো, তোমরা সবাই ধৈর্য ধারণ করো, সবাই যেন চুপ হলেন, চোখের পানি থামে না, সবাই যেন কান্না করেছেন। আমার আকাশ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বদলা নিব বলে হা নিয়ে নাও, বলছে না বিগো ব্যাগবি মাফ করবে না, আমাকে যখন আঘাতটা লেগেছিল আমার শরীরে যখন আঘাতটা চাবুকটা লেগেছিল ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধতে আমি যাচ্ছিলাম, তাবুকের যুদ্ধতে রওনা হচ্ছিলাম, আমি গো আমার শরীরে কিছুই ছিল না, জামা ছিল না, জুব্বা ছিল না, বানিয়ান গাঞ্জিও ছিল না, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন প্রতিশোধ নিব ভালো করে নিব, ওই চাবক যখন পেয়েছি সেই তো নাবিগ, আমিও চাই আপনার প্রতিশোধ নিব, আপনার শরীরে জুব্বা থাকবে না, জামা থাকবে না, গেঞ্জি থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে কি সাহাবী রে, এইভাবে কষ্ট দিয়ে নবীকে আঘাত করবে? নবী বলছেন তোমার ওই আশাটা পূর্ণ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মুচকে মুচকে হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে হোর গেলমান ফেরেশতা আল্লাহর কাছে বলছেন আল্লাহ যে নবীর জন্য কুল কাইনাত বানিয়েছ সেই নবীকে আঘাত করবে মদিনার মসজিদে। আশিকের ঠিকানা যেখানে ওই নবী মুস্তফার জন্য সবকিছু আল্লাহ গো, সেই নবী মুস্তফাকে তোমার সেই মসজিদে নববীতে, যে নববী মসজিদে নামাজ পড়লে আল্লাহ তুমি নেকি বেশি বেশি দাও 50,000, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই মসজিদে আজকে আঘাত, আল্লাহু আকবার কাবীরা, সবারই চোখ দিয়ে পানি ঝরছে, হুর গেলেমান কাঁদছে। আমার আল্লাহ বলছেন ও আমার ফেরেশতারা, ও হুর গেলেমান তোমরা দেখো আমার নবী কত সাচ্চা কত পিয়ারা, এই জন্য তো আমি তাকে মাহবুব বলেছি, আমি দোস্ত বলে ঘোষণা করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেছি, নূরের নবী বলেছি, যে নবীর শরীর থেকে ঘাম ঝরলে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন তার শরীর থেকে মুস্ক আম্বার চেয়ে খুশবু বেশি পাবেন, জোরে বলুন বল রহমতে আলাম নূরে মুজাসাব, রহমতে আলাম নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাতে নিয়ে নিয়ে, আর আমরা ঘেমে গেলে কেমন বলেন তো, সকালে বাড়ি গিন্নি বলবে যে হ্যাঁ কত ঘামেছিল, গন্ধ তো ঢাকা যায় না, তোমার গেঞ্জি জুব্বা খাইতে জান চলে যায়, যখন বাইরে থেকে জালসা থেকে একা সপ্তাহ পর আসা যায় তখন অবস্থা কি হয় বলেন তো, ঠিক কি না? তো বলে গন্ধ তো ঢাকা যায় না, তুমি কোথায় ছিল গো, বলবে না বলবে না? কিন্তু নবী মুস্তফা যেন রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যেগুলো ঝরত মুস্ক আম্বার চাইতো দামি ছিল, আর মুস্ক আম্বারে চাইতো বেশি সেন খুশবু ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর বল রহমতে আলাম নূরে মুজাসাব, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলনা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, শুনো মানো জানো আমার
জানো মানো আমার কেমন নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা আর শুনবানি সুন্দর কাহিনী বাবা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বাবা মুস্তুদ হান্নানা একটি খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম ছিল জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম সাহেবরা জানবে আপনাদের মূল বিষয় যারা লেখাপড়া করেছে জানবে উস্তুনে হান্নানা ওই খেজুর গাছের নাম জোরে বলুন সুবহানাল্লাহ যে খেজুর গাছটা নবী মুস্তফা জান রহমত টেক লাগিয়ে হিরাম লাগিয়ে খুতবা পাঠ করতেন জুমার দিন জোরে বলুন সুবহানাল্লাহ জুমার দিনে মতিউর রহমানের জন্য ধাপি করা আছে তিনটা নাকি বলছেন আছে না না আমার প্রত্যেক মসজিদে আছে কোন জায়গায় তাত্তা কাটে আবার কোন জায়গায় আপনার মার্বেল পাথর দিয়ে হয়ে গেছে ঠিক কিনা যখন মার্বেল হবে তো তক্তার আর কোন গায়ে থাকবে জোরে বলেন আমার মসজিদে যখন হয়েছে মার্বেল তখন তক্তাটা খুব পোতালাতে ছিল তো তক্তাটা দুঃখ পাবে না পাবে না জোরে বলেন না পাবে না পাবে তো নবী মুস্তফা জান রহমতের জন্য একজন বুড়ি মা সর্বপ্রথমে ধাপিওয়ালা সিঁড়িওয়ালা মেম্বারকে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মায়েরা ভালো গো বড় বড় কাজ করেছেন তো সর্বপ্রথম মসজিদে নববীতে ওই ধাপিওয়ালা তক্তার সুবহানাল্লাহ মেম্বার ওই ধাপিওয়ালা করে দিয়েছিলেন তো নবী মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন হুজুর এটা দিলাম এটাতে এখন আপনি উঠে খুতবা দিবেন মানুষ সব দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের ওইটা ঠিক টাক দিলেন না ওই তক্তার উপরে ধাপিওয়ালাতে উঠে আপনার খুতবা দিতে আরম্ভ করলেন তিন ধাপিওয়ালাতে আল্লাহ আকবার যখন খুতবা দিতে আরম্ভ করলেন তো ওই মসজিদে নববীর মধ্যে ওই যে শুকনো খেজুর গাছটা কান্না করছে বাচ্চার মতো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আজ মা মরলে চোখের পানি ঝরছে না গো বাপ মরলে চোখের পানি ঝরছে না দাদা দাদি বললে তো আরো চিপে চিপে ভাই করছে লজ্জাতে একটু বের করি না কি বলবে তাই না ওইটা বায়ান ধরে কানতে হবে ভাগলে আছে না কি বলছে অন্তর চোখে যতক্ষণ না চোখের পানি বেরাবে দাম হবে আর নবী তো ওই বিনিয়ে বিনিয়ে কান্দা যেটা সুর তাল ধরে বলছেন ভাই সেটা তো না যাইজ হারাম করে দিয়েছে অন্তর কান্দবে চোখের পানি ঝরবে এটা হচ্ছে চোখের পানি ঝরে বলুন সুবহানাল্লাহ তো বাচ্চা ছেলে হাদিস বুখারী শরীফের হাদিস বলছে বাচ্চা যেমন কান্না করে ওই বাচ্চার মতো ওই খেজুর গাছের টানিটা শুকনো গাছটা কান্না করছে জোরে বলুন সুবহানাল্লাহ নবী গেলেন বাচ্চার মতো আদর করলেন চুপে যাও কেঁদো না চুপে যাও কেঁদো না আদর করলেন আল্লাহ আকবার কাবিরা তুই কে রে আরে আমারই থাল লকডাউনে সব ভুলে গেছে মুখ দেখে বুঝতে পারি এতক্ষণ আগে তাকিয়ে চিনতে পারছি যে আমার কাছে পড়েছে সুবহানাল্লাহ তো বাচ্চারা আমার ভাইয়েরা একটু শুনুন তো যখন বাচ্চা ছেলের মতো কান্না করছে তো আদর করলেন আদর করাতে বাচ্চা যেমন আস্তে ঢুকরে ঢুকরে কান্না করতে করতে হেঁপিয়ে হেঁপিয়ে চুপে যায় না ওই গাছটাও চুপে গেল আর নবী বলছেন শোনো এই খেজুর গাছটাকে ফেলা যাবে না কোথাও রাখা যাবে না এটা মসজিদের মধ্যে দাফন করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ মেম্বারের পাশে দাফন করে দাও ও মসজিদের মধ্যে এখনো আজ ওই গাছ আছে জোরে বলুন সুবহানাল্লাহ শুকনো গাছ হয়েও নবীর প্রেমে বাচ্চার মতো কান্না করতেছিল জোরে বলুন সুবহানাল্লাহ তাই কই বলছে বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে তোরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে যত সাবায়েরাম হত ভাগ হলেন যত সাবায়েরাম রহমতে আলম নবী নূরে মুজাশ্শাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলনা সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর জন্য সবাই পাগল
আজকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সব কিছু খুলতে হবে, মানে গেঞ্জি এটাও থাকবে না, সশরীর আমি টাচ করতে চাই, আমি বদলাটা নিতে চাই। সমস্ত সাহাবাগণ চোখের পানি ঝরতে যে কান্না করতেছেন, আল্লাহ নবীকে আঘাত মারবে আমি দেখব, তার আগে আমার মরণটা দিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আমীন নবী মুস্তাফাকে আঘাত করবে আমি কেমন করে দেখব, সাহাবারা সবাই বলছেন আল্লাহ এটা আমরা দেখতে পারবো না গো মাওলানা, তার আগে আগে আমাদের মরণ তুমি দিয়ে দাও, আমরা মরে যেতে রাজি, নবীর প্রেমে আজকে আঘাত করে আজকে চলে যেতে রাজি, কিন্তু নবীকে আমাদের চোখের সম্মুখে আঘাত করবে না, না আল্লাহ এটা আমরা চোখে দেখতে পারবো না। নবী মুচকি এসে বলছেন ও আমার সাহাবারা আজকে বদলা নিতে দাও, বদলা নিতে দাও, মুচকি মুচকি আসছেন আর জামা জুব্বা গুলো খুলতে আরম্ভ করেছেন, সব কিছু খোলা হয়ে গেল, নবী মুস্তফার পিঠ মুবারক পেট মুবারক সবই দেখা যাচ্ছে, আল্লাহু আকবার, সমস্ত সাহাবাগণ মাথা নত করে নিয়েছেন, নবীকে আঘাত করবেন আমরা চোখে দেখব না, আঘাত করবে আমরা চোখে দেখতে পারব না, এমন সময় দয়ার নবী মুস্তফা বলছেন কাশা না এবার তোমার আজকে হক আদায় করে নাও, রে আদায় করে নাও, প্রতিশোধ যে নেওয়ার জন্য এসেছ না, না না আমি সব তোমার জন্য রেডি করে দিয়েছি, এক কদম দুই কদম করে নবীর সম্মুখে হাজির হয়ে গেলেন, আল্লাহ আল্লাহ পিছে দিকে যাওয়ার পর সমস্ত সাহাবী মনে করছেন এবার আঘাত করবেন আঘাত করবেন, কিন্তু দেখুন বাপজির আমার ভাইয়েরা মা খালারা যখন গেছেন উকাসা আল্লাহ নবীর পিঠ মুবারকের দিকে তাকিয়ে দেখছেন সেই নকশা মোহরের নবুয়তের সঙ্গে সঙ্গে চাবুক খান হাত থেকে ছুড়ে ফেলে দেওয়ার পর আজকে মোহরের নবুয়তের চুমু খেয়ে নিয়েছেন, আজকে টাচ করে নিয়েছেন, চুমু খেয়ে সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেছেন, দুই পায়ে আপনার পড়ে যাওয়ার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে শুনেছিলাম মোহরে নবুয়তে কেউ চুমা দিলে জান্নাতের হকদার হয়, এই নবী গো আমি সেই হকটা আদায় করলাম, আমার বেদবি আপনি মাফ করে দেন। আল্লাহ দিয়েছেন সুযোগ তোমাকে, জোরে বলুন আল্লাহ পাক আমাকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বান্দা চাইছে তার আশা এটা নবীর মোহরে নবুয়তে চুমা দেবে, তাই নবী গো আপনি তাকে সেই সুযোগটা করে দেন, জোরে বলুন নবী আমার বলছেন শোনো আমাকে আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন যে তুমি আমাকে আঘাত করবে না, আমার মোহরে নবদ চুমা দেবে, আল্লাহু আকবার, আশিক দিওয়ানাদের পরীক্ষা হলো কেমন মহব্বত করে কি ভালোবাসে, জোরে বলুন সুবহানাল্লাহ, কি মহব্বত করে কি ভালোবাসতেন, ও দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার কবিরা আমাদের জন্য সব কিছু এনে দিয়েছেন, সব শিক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, ও নবী মুস্তাফা যেন